যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে তিনটি বন্দুক হামলার ঘটনায় এক টিভি রিপোর্টার সহ তিনজন নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, বুধবার সকাল 11টায় অরল্যান্ডোর হিয়ালি স্ট্রিটে বন্দুক হামলার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর মারা যান 20 বছর বয়সী এক তরুণী। প্রথম ঘটনা কভার করার সময় নিউজ 13 টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই বন্দুকধারী। এতে রিপোর্টার নিহত হন। পরে আরেকটি বাড়িতে ঢুকে এক নারী ও তার 9 বছর বয়সী শিশুকে গুলি করলে শিশুটি মারা যায়। 19 বছর বয়সী ওই বন্দুকধারী কেইথ মেলভিন মোজেসকে পুলিশ গ্রেপ্তার করেছে। অরল্যান্ডো কাউন্টি পুলিশ প্রধান জানান, আগেও অপরাধের রেকর্ড রয়েছে মোজেসের।